এই মুদ মাওয়া ফ্রন্তের থিন রিপোর্টার এহসান জুয়েল সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে জুয়েল রাবি আর্টিস্টমস পেন বশনের কাজ একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ বলা যেতে পারে 95 ভাগের বেশি কাজ হয়ে গেছে সর্বোচ্চ আর বড় জোর 20 থেকে 25 মিনিটের মধ্যে এটি নির্ধারিত দুটি পিলার এক ও দুই নম্বর পিলারের উপরে পুরোপুরি বসিয়ে দেওয়া সম্ভব হবে তবে এখন খুব জটিল একটা কাজ চলছে জটিল একটা কাজ চলছে এই কারণে বলছি কারণ অন্যান্য পিলারগুলো বসানো যখন হতো তখন হয়তো একটা সাইডে সেটা হয়তো খালি থাকতো কিন্তু এখন এমন একটা পজিশনে এই আটটিতম পিলারটি বসাতে হচ্ছে এক পাশে এটির মাও প্রান্তের যে ভায়ডাক্ট অর্থাৎ মূল সড়ক থেকে সেতুতে গাড়ি ওঠার জন্য যে উঁচু দিয়ে রাস্তাটি তৈরি করা হয়েছে যেটিকে ভায়ডাক্ট বলা হচ্ছে এক পাশে সেই ভায়ডাক্ট অন্য পাশে আবার আটটি টানা আছে তার মানে মাঝখানে একটি স্প্যান বসানোর গ্যাপই ছিল সেই গ্যাপেই কিন্তু এই আজকের আটত্রিশতম স্প্যান যেটি মূল সেতুর এক নম্বর স্প্যান সেটি বসাতে হচ্ছে দুই পাশে যেহেতু বড় বড় পিলার আছে স্পেন আছে তাই মাঝখানে একেবারে সুতোয় সুতো মিলিয়ে আজকে স্পেনটি বসাতে হচ্ছে এতটা কঠিন কাজ যে ক্রেনটি যারা নিয়ন্ত্রণ করছেন তারা আসলে টের পাচ্ছেন কতটা কঠিনভাবে তারা আগের দুই পাশে পিলারের সঙ্গে মিলিয়ে আজকের পিলারটি বসাতে হচ্ছে তার মানে তাদের জন্য বেশ জটিল একটা কাজই করতে হচ্ছে আর এই কারণেই বাড়তি একটু সময় লাগছে না হয় যেখানে সকাল দশটা নাগাদ এটি নিয়ে আসা গিয়েছিল তখন কিন্তু আজ এখন দুপুর দুইটা চার ঘন্টা সময় লাগার কথা ছিল না কিন্তু যেহেতু কাজটি কঠিন এবং সময় নিয়ে করতে হচ্ছে তাই তারা একটু বাড়তি সময় নিয়ে আজকে করছেন তবে আমরা যতদূর দেখতে পাচ্ছি কাজটি প্রায় শেষের দিকে অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যে সেটি বসে দেওয়া হবে এর মধ্যেই কিন্তু আগের যে নদীতে স্প্যানগুলো আছে একসঙ্গে মাওয়া প্রান্তে আটটি স্প্যান সেগুলোর পাশে লিফটিং ক্রেন ছিল সেই লিফটিং ক্রেনে স্প্যানটি বেঁধে ফেলা হয়েছে ক্রেনটি যদিও এখন এটি ঝুলিয়ে রেখেছে কিছুক্ষণের মধ্যে যখন একেবারে পয়েন্টে পয়েন্টে এটি বসে দেওয়া হবে তখন ক্রেনটি এই স্প্যানটিকে ছেড়ে দেবে ছেড়ে দিয়ে এই পজিশন থেকে তারা সরে যাবে একেবারে শেষ মুহূর্তের কাজ চলছে তবে খুব বেশি কঠিন কোনো কিছু আর নেই জটিলতা যা ছিল সেগুলো সেরে নেওয়া হয়েছে তার মানে আজকের স্প্যানটি বসে গেলে এটি হতে যাচ্ছে এই মাসের মধ্যে তৃতীয় স্প্যান এর আগে দুটি স্প্যান বসানো হয়েছে এবং পরে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে যেটি এর আগে অক্টোবর মাসে সম্ভব হয়েছিল প্রথমবারের মতো একটা মাসে চারটি স্প্যান বসানো এবার নভেম্বর মাসেও কিন্তু সেই অক্টোবর মাসে সাফল্য ধরে রাখার উদ্দেশ্যেই নভেম্বর মাসেও চারটি স্প্যান বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এর মধ্যে তিনটি বসিয়ে দেওয়া সম্ভব হয়েছে প্রথম দুই তিন সপ্তাহের মধ্যে পরের একটি সপ্তাহ এখনো বাকি আছে প্রায় নয় দিন বাকি তাই চেষ্টা করা হবে আগামী ছয় সাত দিনের মধ্যেই পরবর্তী স্পেনটি তুলে ফেলার যদিও সেটি বসবে মাছ নদীতে আসলে বাকি যে তিনটি স্পেন বাকি আছে সবগুলোই কিন্তু মাছ নদীতে বসবে এবং সেইখানে নতুন করে খুব বেশি সমস্যা হওয়ার কথা নাই তাই নির্ধারিত যে পরিকল্পনা আছে দশই ডিসেম্বর সেটি হয়তো একদিন দুদিন দিন পিছিয়ে গেলেও একেবারেই ডিসেম্বর মাসের মধ্যে কিংবা ষোলোই ডিসেম্বরের মধ্যে চেষ্টা থাকবে সবগুলো স্পেন একসঙ্গে বসে দেওয়ার এবং এখন পর্যন্ত যতদূর জানতে পেরেছি যে একদম শেষ স্পেনটি বসানোর ক্ষেত্রে বড় ধরনের একটা পরিকল্পনায় নেওয়া হবে আনুষ্ঠানিকতা থাকবে যেহেতু পদ্মা সেতু পুরোটা সমান করার বিষয় আছে দীর্ঘদিনের একটা কাঙ্ক্ষিত স্বপ্ন লালিত স্বপ্ন তাই চেষ্টা করা হবে সেদিন আনুষ্ঠানিকভাবে এখানে হয়তো যোগাযোগ মন্ত্রী আসতে পারেন এমনকি প্রধানমন্ত্রীও এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে সব কিছু মিলে সেই সব প্রস্তুতিগুলো চলছে একই সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে একটু একটু করে পদ্মা সেতুর কাজ এখন পর্যন্ত রাব্বি এই ছিল আমার কাছে সবশেষ খবর স্পেন বসানোর অগ্রগতি নিয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল